ক্রিসমাসের দিনে কয়েক হাজার বাড়িতে পানি থাকবে না। ঠান্ডা তাপমাত্রায় পানি সরবরাহ লাইনের পাইপ ফেটে যাওয়ার কারণে দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের হাজার হাজার পরিবারকে পানি ছাড়াই ক্রিসমাস পালন করতে হতে পারে। মেট্রো নিউজের খবরে বলা হয়েছে, সাসেক্স, ক্যান্ট এবং হ্যামশায়ারের বড় এলাকা জুড়ে কয়েক হাজার বাড়িতে পানি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই উইকেন্ডের মধ্যে পুনরায় পানি সংযোগ নিশ্চিত করার জন্য ওয়াটার সরবরাহ সংস্থাগুলো কাজ করছে। সংস্থাগুলো বলছে যে হিমায়িত আবহাওয়ার কারণে পাইপের ভূগর্ভস্থ নেটওয়ার্কে বিস্ফোরণ এবং লিকের সংখ্যা বেড়ে গেছে। এছাড়া তাপমাত্রা শূন্যের নিচে নেমে যাওয়ার ফলে ওয়াটার স্টোরেজ রিজার্ভারের স্তরও নেমে গেছে। সাউথ ইস্ট ওয়েড ওয়াটার বলছে যে তাদের যেসব গ্রাহক বর্তমানে পানিবিহীন রয়েছে, তাদের অল্প সময়ের মধ্যে না হলেও ক্রিসমাসের আগে পানি সরবরাহ নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ফার্মটি বলছে পাইপ ফেটে যাওয়া কিংবা বিস্ফোরণের সংখ্যা 300% বৃদ্ধি পেয়েছে। সংস্থাটির প্রধান নির্বাহী ডেভিড হিল্টন বলেছেন যে বুধবারে প্রায় 5,000 প্রপার্টিতে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। সাউদার্ন ওয়াটার তাদের একটি বিবৃতিতে বলেছে যে তারা বর্তমানে হ্যামশায়ারের কিছু অংশে তাদের পানি সরবরাহের উপর উল্লেখযোগ্য চাপের সম্মুখীন হচ্ছে। সাম্প্রতিক পানি ফ্রিজ এবং বরফ গলার কারণে পাইপে লিক সহ বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। এ কারণেই দুর্ভাগ্যবশত তাদের হ্যামশায়ারের কিছু অংশের গ্রাহকদের পানি সরবরাহ বিলম্বিত হচ্ছে। এদিকে পানি সাপ্লাইয়ের এসব সমস্যার কারণে উভয় ওয়াটার সরবরাহ সংস্থা গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছে। জানা গেছে পানি সরবরাহ সমস্যা থাকায় বিভিন্ন শহর এবং গ্রামে জরুরি বোতলজাত পানি পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া আপনারা জানেন যে গত সোমবারে 19 ডিসেম্বরে গত 18 ডিসেম্বর রবিবার থেকে নর্থ লন্ডনের যে ক্যামডেন এলাকায় কিন্তু একই ধরনের ঘটনা ঘটেছে। পাইপ ফেটে সেটি একেবারেই রাস্তার উপরে বন্যা পরিস্থিতি তৈরি হয় ক্যামডেনের কিছু এলাকায় এবং বাসা বাড়িতে পানি ঢুকে যায়, বিশেষ করে যেসব বাসা। আপনারা জানেন যে ক্যামডেনে কিন্তু অনেক বাসা রয়েছে যেটা মাটির নিচে, মানে আমরা বেসমেন্ট হাউস যেগুলোকে বলি, সেই ধরনের বাসা খুব বেশি রয়েছে এবং এই বাসাগুলোতে কিন্তু পানি ঢুকে যায় এবং রাস্তাঘাটে যে পরিস্থিতি তৈরি হয়েছিল আপনারা, আমরা যে সংবাদ তৈরি করেছিলাম সেখানে নিশ্চয়ই দেখেছেন যে গাড়ি পর্যন্ত কিন্তু পানির নিচে ঢুকে যায় এবং সেই পরিস্থিতিকে সামাল দিয়ে সেই এলাকায় পানি সরবরাহ নিশ্চিত করতে প্রায় একদিনেরও বেশি সময় লেগে যায়। এই শীতের সময়ে যখন পাইপের ভেতর দিয়ে যখন প্রচণ্ড ঠান্ডা পানি প্রবাহিত হয় তখন কিন্তু অনেক এলাকার পাইপ ফেটে যাচ্ছে এবং লিক তৈরি হচ্ছে এবং অনেকাংশে কিন্তু বিস্ফোরণ হয়ে যাচ্ছে। ক্যামডেনের ঘটনাটি পানির বিস্ফোরণের ঘটনা ছিল। এছাড়া এই যে ক্যান্ট, সাসেক্স এলাকায় যে পানি সরবরাহ যেটা বন্ধ হয়েছে যে কারণে, সেখানেও কিন্তু একই ধরনের বিস্ফোরণের কথা আমরা গণমাধ্যমের সূত্রে জেনেছি। সুতরাং ক্রিসমাসে কিন্তু অনেক পরিবার পানি না পাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এই ঠান্ডার এই সময়ে পানি ছাড়া এবং গরম পানি ছাড়া থাকাটা প্রচণ্ড কষ্টকর ব্রিটেনের মানুষের জন্য এবং সে ধরনের একটি জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে কিছু এলাকায়। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।